এখন আমরা কোথায় এসেছি বলো দেখি ঘাটশিলাতে ঘাটশিলাতে আমরা একটি বিয়ে ঘরে এসেছি কে কে আছো ঘাটশিলার একটু কমেন্ট করবে যে দিদি আমরাও ঘাটশিলার মানুষ বটি একবার কমেন্ট করবে জানলে দেখো আসার মাত্র আনন্দ ফুর্তিটা দেখছো পরিচয়টাই তো দিই নাই কার বিয়েতে এসেছি লাই এইটি হচ্ছে আমার বরের সব বন্ধুরা আমার বর যখন পাটনাতে নতুন নতুন গেছিলো কাজে এ দাঁড়াও পরে বলছি পরিচয়টা দিচ্ছি আগে খাবারটা দেখে বা আসার মাত্র ব্রেকফাস্ট চলে এসেছে তোমার ইডলি আছে তারপরে সাম্বার আছে চাটনি আছে আর বড়া আছে হলে আবার বড়া তাও খাবো এই সব পরিচয় হচ্ছে আমার বরের বন্ধু সব বউরা আর এইটি হচ্ছে আমার বরের দাদা মানে আমার ভাসুরের দেখো আমি আমিও বলছি বরের দাদা আমার ভাসুরের বন্ধু তার বউ বুঝলে তো এইখানে হচ্ছে আমার বরের বন্ধু আর তার ছেলে আর এইখানে কলায় মঙ্গলা তখন শুরু হয়ে গেছে আমরা যখন এসেছি

মা আমি আবার এখানে চশমা পরে চলে আসি কি করতে হ্যাঁ তো লোকে দেখে মনে করবে কি জয় বাংলা হয়েছে ওদের চোখটা দেখলাম দেখো দেখি হ্যাঁ সবাই কিছু শাড়ি পরে এসেছে আমি আবার চশমাটা লাগিয়েই চলে আসি হ্যাঁ এই সময় তোমাদেরকে পরিচয়টা দিদি এই হচ্ছে তোমার পাটনাতে আমার বর যখন চাকরি গেছিলো তখন প্রথম একটি বাঙালি ফ্যামিলির সঙ্গে পরিচয় হয়েছিল তাতে তাদের ঘরে খাওয়া দাওয়া মানে একদম ঘরের মতো হয়ে গেছিলো বুঝলে দিয়ে আজকে হচ্ছে সেই বন্ধুর দাদার মেয়ের বিয়ে সেই মেয়েকে ছোট থেকে আমার বর একবার সেই নিজের সন্তানের মতনই বুঝতেই পারছো আই বড়ো কাকুরা তো কীরকম করে তাদের ভাইজি ভালোবাসে মানুষ করে সেই ভাইজিটির আজকে বিয়ে সে একবারে তার ঘরোয়া অনুষ্ঠানের মতনই বুঝতে পারছো তো ঘরের মেয়ের মতনই তো সে আমার বরের আজকে বিশাল আনন্দ হ্যাঁ এইখানে এসে পড়ে সে এসেছি আমরা ঘাটশিলাতে গায়ে হলুদ হয়ে গেলো মঙ্গলা হয়ে গেলো এইবারে তোমার কি বলে দুপুরে খাওয়া দাওয়ার সময় ভাত ডাল ঝুরিঝুরি আলু ভাজা তারপরে তোমার ধোগলাচ তারপরে তোমার আছে বাঙালির থেকে প্রিয় যেটা ছাড়া আমার একবারে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় মাছও মাছগুলো দেখে বলে আমার মনে হচ্ছিল কতক্ষণে আমার পাতে আসে জানলে আর তেমনি চাটনিটা ছিল এক ক্লাস আর রসগোল্লা বাবারি যারা বাংলার বাইরে থাকে তারা একবার বলো যে রসগোল্লা খাওয়ার জন্য আমাদের ভিতরটা যেন বলো ছটফট করে বলো তারপরে আছে সন্দেশ এই দেখো আমি তিন পিস মাছ লিচ্ছি আমলে হা দেখো আমার বেটারা মাছ খায় না আমার বড় মাছ খায় না ওদের সুপার মাছগুলো আমার পাতে দাও এটা খাওয়ার লেগে আমি পাটনা থেকে এসেছি এত দূর একবারে ঘাট ছিলাতে এটা খাওয়ার জন্য বলছে গোলায় কাটা লেগে যাবে কারণ হ্যাঁ দেখো যে কাটাওয়ালা বন্ধুকে গোলায় আমার বিঁধিয়ে দিচ্ছ তারপরে কোনো কাটায় আর কাটা লাগে না আমার